করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হবে কবে হবে সে ব্যাপারে আজ সিদ্ধান্ত জানাবে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে দুপুরে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। জানা গেছে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে এইচএসসি পরীক্ষা শুরুর চিন্তা রয়েছে সরকারের। প্রতি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসে এই পরীক্ষা গ্রহণের প্রস্তুতি নেওয়া হবে। সরকারি ও সাপ্তাহিক ছুটি বাদে প্রতিদিনই পরীক্ষা নেওয়া হতে পারে। এর আগে গত 30 সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন 4 সপ্তাহ সময় দিয়ে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে।